আমেরিকা অভিবাদন জানাচ্ছে এই কথাটা নিয়ে আওয়ামী লীগের দুর্নীতি শুধু কেন আওয়ামী লীগকে কেন এতগুলো দেশের মধ্যে আমেরিকাটাই বারবার বলতে হচ্ছে কারণ ভয়টা ওখান থেকেই আসছে নির্বাচনে জাতীয় পার্টি যাওয়া না যাওয়া এবং নেতাকর্মীদের মধ্যে নানা দ্বিধাদ্বন্দ্ব বিশেষ করে শীর্ষ নেতৃত্বের নেতৃত্ব নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে এবং পরিকল্পিতভাবে হারানো হয়েছে আপনার বক্তব্য জানতে চাই জাতীয় পার্টি ভোটে যাওয়া না যাওয়া নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্ব ছিল তারপরে একটা অংশ ভোটে যেতে আগ্রহী ছিল আমরাও তার মধ্যে ছিলাম ভোটে যাওয়ার পিছনে আমাদের একটাই সেলফিশ ইন্টারেস্ট ছিল বেশি সংখ্যক এমপি নির্বাচিত করে সংসদে একটা গুরুত্বপূর্ণ অবস্থান করা কারণ আমরা ঠিক বিপ্লব করতে পারি না আমরা বড় আন্দোলন করতে পারি না সব জায়গায় তো সব ধরনের আন্দোলন হবে না সংসদ থেকেও একটা আন্দোলন হয় সংসদ থেকেও একটা বিপ্লব হয় আমাদের ওই জায়গাটাতেই আগ্রহের জায়গা ছিল দেশের স্বার্থে দলের স্বার্থে সব কিছু মিলিয়ে ঠিক সেই জায়গায় একটা তীব্র কুঠারাঘাত হয়েছে এগারো জন মাত্র আমরা পাশ করেছি অর্থাৎ এই ইলেকশনে যাওয়ার জন্য আমাদের যে যে গালিগুলো শুনতে হয়েছে গৃহপালিত সরকারের দালাল গৃহপালিত পশু শেখ হাসিনার পাঁচাটা গোলাম এগুলো গালি আমরা শুনতে হয়েছে সেই গালির বিনিময়ে আমাদের প্রাপ্তিটা খুব যৎসামান্য হয়েছে এটি হচ্ছে নিষ্ঠুর বাস্তবতা এখন আরেকটা বাস্তবতা আছে ভোট হয়ে গেলে গেজেট হয়ে গেলে সেই নির্বাচন নিয়ে আমরা অনেক কথা বলতে পারি কিন্তু প্র্যাকটিক্যালি আসলে তাতে কী লাভ হয় 2014 সালের ভোটটা খারাপ ভালো যাই বলি 154 জন আনকন্টেস্টেড ছিল 154 জন সেই সরকারটাও 5 বছর ছিল 2018 সালের ইলেকশন নিয়ে তো আমরা কত কিছুই বলেছি এবং কিছু প্যালপেবল এভিডেন্স আছে 2018 সালের ইলেকশন নিয়ে যেমন শতভাগ ভোট পেয়েছে কোনো জায়গায় বিএনপি আওয়ামী লীগ কোনো জায়গায় বিএনপি শূন্য ভোট পেয়েছে বাড়ির পাশের কেন্দ্রে বিএনপির নেতার বাড়ির পাশ মানে প্রার্থীর বাড়ির পাশের কেন্দ্রে শূন্য ভোট পেয়েছে তো সেগুলোও কোনোভাবেই কোনো কেউ ব্যাখ্যা করতে পারবে না সেই তুলনায় এই ভোটটা ওর থেকে খারাপ এটা বলা যাচ্ছে না বিএনপি জামাত এবং কিছু বামপন্থী দল অংশগ্রহণ করেনি চরমনে অংশগ্রহণ করেনি ইলেকশনটি প্রথম থেকেই প্রশ্নবিদ্ধ কারণ এটা অংশগ্রহণমূলক নয় এবং এটা আমি সবসময় বলে আসছি যদি সমস্ত সুষ্ঠু ভোট হয়ে থাকে এই অংশগ্রহণের জায়গাটা তো আপনি কোনোভাবেই ফিল আপ করতে পারবেন না ওই জায়গায় গ্যাপ রয়ে গেছে এখন ইলেকশন খারাপ হচ্ছে সমালোচনা করছি সমস্ত সমালোচনা যদি সত্য হয়ে থাকে প্র্যাকটিক্যাল কনসিকোয়েন্স কী প্র্যাকটিক্যাল কনসিকোয়েন্স হচ্ছে যদি এই সরকার 5 বছর থেকে থাকে এই লিগ্যালিটি নিয়ে আর প্রশ্ন করার কিছু নাই 14 থেকে 18 নিয়ে আর কেউ প্রশ্ন করছে 18 থেকে 23 নিয়ে কেউ প্রশ্ন করছে এটাই হলো বাস্তবতা সরকার যদি 5 বছর টিকতে পারে এই কোশ্চেনগুলো একাডেমিক হয়ে যাবে এখন আসেন সরকার সামনে কী কী চ্যালেঞ্জ ফেস করতে না পারে হ্যাঁ সেটাই আসলে কী হবে সেটা একাডেমিক হবে না না তখন অবশ্যই একাডেমিক হবে না ডেফিনেটলি তবে সেটা সেটা ভোটের কারণে হবে না সেটা গণঅভ্যুত্থান আন্দোলন এক্সটার্নাল প্রেশার এগুলো হবে এখন এক্সটার্নাল প্রেশার হবে কি না উই ডোন্ট নো সেক্ষেত্রে আপনি একটা কথা বলেছেন যে সবে অভিবাদন জানাচ্ছে অভিবাদন জানানোরই কালচার তবে সে অভিবাদনটা নিয়ে আওয়ামী লীগে তুললে শুধু কেন আমেরিকা অভিবাদন জানাচ্ছে এ কথাটা নিয়ে আওয়ামী লীগে তুললে শুধু কেন আওয়ামী লীগকে কেন এতগুলো দেশের মধ্যে আমেরিকাটাই বারবার বলতে হচ্ছে কারণ ভয়টা ওখান থেকেই আছে